আগামীতে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে সেই নির্বাচনে আবারও কি প্রধানমন্ত্রী পদে আমাদের মাননীয় শেখ হাসিনা থাকতে পারবেন? না, তিনি থাকতে পারবেন না এমনটা তিনি মনে করছেন। আর তিনাকে সরিয়ে প্রধানমন্ত্রী পদে বসানো হতে পারে বেগম খালেদা জিয়া অথবা তারিক জিয়াকে। হচ্ছে বড় রকমের নীল ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রের টার্গেট হচ্ছে খোদ আওয়ামী লীগকেই করা হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আরো কিছু দেশের কাছ থেকে। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আপনার গতকালকের একটা প্রোগ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জায়গা থেকে, যে আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকেই বেসিক্যালি ক্ষমতায় আনতে চায় যুক্তরাষ্ট্র। আর আওয়ামী লীগকে সরালে কি কি লাভ হবে? মার্কিন যুক্তরাষ্ট্র বেসিক্যালি সর্বশেষ এই যে তাদের এমপিরা বিভিন্ন কূটনীতিকরা যাইতেছে আসতেছে, এগুলো থেকে কিন্তু প্রধানমন্ত্রীর কাছে তথ্য আছে। তো সেই সকল তথ্যের বেসিসের উপরে গতকালকে প্রধানমন্ত্রী বলছেন যে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা হচ্ছে। ভারত মহাসাগরীয় দেশগুলোকে নিয়ে নানান খেলা চলছে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, এই এলাকাটাকে নিয়ে নানা ধরনের খেলার একটা চক্রান্ত। যেহেতু আমি জানি, আমি বুঝি যে কিভাবে আমাকে ক্ষমতা থেকে সরাবে, তাদের কিছু কেনা গোলাম আছে, পদলেহনকারী আছে, তাদের বসিয়ে এই জায়গাটাকে নিয়ে খেলবে, সেটাই হচ্ছে প্রচেষ্টা, সেটা আমি ভালোভাবে বুঝাতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলছেন, বিএনপি হচ্ছে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের চোখের মণি, তাদের নিয়ে ক্ষমতায় বসাবে। এখন বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে সেখানে প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া অথবা তারিক জিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলছেন যে সব থেকে অবাক লাগে যেসব দেশে এই খুনিদের মানে বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয় দিয়ে রাখা হয়েছে, তারা যখন আমাদের কাছে এসে মানবাধিকারের কথা বলে, তারা যখন নির্বাচনের কথা বলে, স্বচ্ছতার কথা বলে, তারা যেন এখন খুবই তারপর আচ্ছা যাই হোক, বাংলাদেশের নির্বাচন নিয়ে একেবারে উতলা হয়ে পড়ে গেছে। তাদের কাছে আমার প্রশ্ন, 2001 সালের নির্বাচনের পর এই দেশে নির্বিচারে অত্যাচার চলল, কত মানুষকে খুন করেছে, হাত কেটেছে, চোখ তুলে নিয়েছে, ঘর বাড়ি জ্বালিয়েছে, তখন নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি কেন? সেই নির্বাচনে তো আমাদের হারার কথা নয়, সেই নির্বাচনে তো জোর করে আমাদেরকে হারানো হয়েছে। খালেদা জিয়া 15ই ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন করেছিল, তখন তাদের নির্বাচনী চেতনা কোথায় ছিল? এ প্রসঙ্গে তিনি বলছেন যে কি বলা হয় যে যেখানে আমরা বাবা মায়ের হত্যার বিচার চাইতে পারতাম না, হত্যার বিচার চেয়ে একটা মামলা করার অধিকার আমাদের ছিল না। দর্শক, প্রধানমন্ত্রী বলছেন যে 1988 সালে এরশাদের নির্বাচনের সময় তো তাদের উদ্বেগ দেখেনি, হঠাৎ এবারের ইলেকশনের সময় খুব বেশি উতলা হয়ে পড়ল। নির্বাচনের একেবারে দাড়ি কমা সেমিকোলন কোথায় কি কিভাবে হবে তাই নিয়ে সব থেকে বেশি আলোচনা। একের পর এক তাদের লোকজন আসা যাওয়া শুরু করলো, কেন, কারণটা কি? আর বিএনপি এখন তাদের চোখের মণি, যে বিএনপি এত মানুষ হত্যা করেছে। তিনি বলছে যে জাতীয় সম্পদকে নষ্ট করা, আচ্ছা নানান রকম বক্তব্য আছে। তিনি বলছেন, অনেক কিছু সহ্য করেছি, বিরোধী দলের সাথে সংলাপে বসতে হবে, এমন প্রস্তাবের ইঙ্গিত দিয়ে সরকার প্রধান বললেন, তাদের সঙ্গে বসতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, অনেক বলেছি, শুধু বাংলাদেশের মানুষের মুখের দিকে তাকিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, পিতার স্বপ্ন পূরণের জন্য অনেক কিছু সহ্য করেছি। অতীতে যুক্তরাষ্ট্র সফরের বর্ণনার ঘটনা তিনি বলছেন যে আজকে গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্র কি? আমি যখন আমেরিকায় গিয়েছিলাম স্টেট ডিপার্টমেন্টে, ওদের জিজ্ঞাসা করেছিলাম যে এটা মনুমেন্ট দেখে এলাম, যাতে লেখা গভর্নমেন্ট অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল। আর আমি যে দেশ, আমি একটা দেশ থেকে এসেছি যেখানে গভর্নমেন্ট অফ দ্য আর্মি ফর দ্য আর্মি বাই দ্য আর্মি জেনারেল, তো আপনারা তাদের সাপোর্ট দেবেন কিভাবে? আপনাদের গণতন্ত্র কি এই আটলান্টিকের পার পর্যন্তই থাকে? আটলান্টিক পার হলেই কি আপনাদের গণতন্ত্রের সংজ্ঞা বদলায়? সবশেষে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলছেন যে এদের উদ্দেশ্য এখানে নির্বাচন নয়, এদের উদ্দেশ্য গণতন্ত্র নয়, এরা একটা জিনিস চায়, সেটা হচ্ছে যে বাংলাদেশের এই অঞ্চল ব্যবহার করে বিভিন্ন দেশে আক্রমণ করতে চায়। বাংলাদেশ সহ এই অঞ্চল ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, ভৌগোলিক অবস্থানের দিক থেকে একদিকে ভারত মহাসাগর, অপরদিকে প্রশান্ত মহাসাগর। এই ভারত মহাসাগরে কিন্তু আমাদের বে অব বেঙ্গল, এর গুরুত্ব অনেক বেশি। প্রাচীন যুগ থেকে এই জায়গায় সব ধরনের ব্যবসা বাণিজ্য চলে, এই জায়গাটা ভারত মহাসাগর যতগুলো দেশ আছে তার কারুর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, সম্পূর্ণ একটা পজিটিভ সিচুয়েশনে আছে। এই জলপথ থেকে আন্তর্জাতিকভাবে সবচেয়ে নির্বিঘ্নে পণ্য পরিবহন করা হয়, আর এই জায়গাটাকে ব্যবহার করে বিভিন্ন দেশে আক্রমণ করা এবং দেশগুলোকে ধ্বংস করা, এটাই হচ্ছে কারো কারো উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়েই
কিন্তু এদের নানা ধরনের টালবাহানা এটা দেশবাসীকে বুঝতে হবে। এখানে প্রধানমন্ত্রী যেটা বুঝাতে চেয়েছেন যে কিছু কিছু দেশ বলতে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেছেন যে এই জিনিসটা বুঝতে হবে, আর বলছেন যে যেহেতু আমি জানি ও বুঝি যে কারণে কিভাবে আমাকে ক্ষমতা থেকে সরাবে এবং তাদের কিছু কেনা গোলাম আছে, পদলেহনকারী আছে, তাদের বসিয়ে এই জায়গাটাকে নিয়ে খেলবে, সেটাই হচ্ছে প্রচেষ্টা, সেটা আমি ভালোভাবে বুঝতে শুরু করেছি। তারপরে এখানে অনেক রকমের বক্তব্য প্রধানমন্ত্রী দিয়েছেন। তো যাই হোক, মোট কথা হচ্ছে যুক্তরাষ্ট্র সম্পর্কে কয়েকদিন আগে আমাদের একজন মন্ত্রীর একটা বক্তব্য এসেছিল, দিলীপ বড়ুয়া, সাবেক মন্ত্রী, তিনিও কিন্তু বলেছেন যে মিয়ানমারকে আক্রমণের জন্য বাংলাদেশকে একটা প্যাটার্ন হিসাবে ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্র। এখন প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টাকে কিভাবে দেখবে?